দুধ এমন একটি খাদ্য যেটা একেবারে যে কোনো মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সহজ প্রাপ্য, সহজলভ্য, সহজভাবে ডাইজেস্ট হয়, সহজভাবে মেটাবলিজম হয়। তো দুধ আমাদের শরীরে কি উপকার করে, তার আগে আমি যে দুধের পুষ্টিগুণ নিয়ে কথা বলবো। দুধে কি থাকে আসলে, আমরা যে দুধটা পেয়ে থাকি, স্পেশালি বাংলাদেশে দুধের মূল সোর্স হচ্ছে গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, এগুলো আমরা আমাদের মূল সোর্স। অন্য দেশে যেমন আমি সৌদি আরবে গিয়েছিলাম, সেখানে উটের দুধ পাওয়া যায়, তারপরে দুম্বা, এই দুধগুলো স্পেশালি পাওয়া যায়। তো অল দুধই, মানে যত দুধ আছে প্রাণীর দুধের যে বেশিরভাগই 87.3% হয়েছে পানি, পানি। এবং এই পানি কিন্তু পিওর পানি, আমরা যে বলি পানি জীবন আবার পানি মরণ। তো এই পানি হচ্ছে আল্লাহ প্রদত্ত পানি, যে পানি 100% পিওর। আপনাকে এই পানি শরীরে, পানির আমাদের প্রচুর প্রয়োজনীয়তা আছে, পানি নিয়ে আমি এর আগে বহু কথা বলেছি। সো 87.3% হচ্ছে পানি, 3.4% হচ্ছে প্রোটিন, 3.5% হচ্ছে ফ্যাট, 0.70% হচ্ছে খনিজ, বিভিন্ন খনিজ লবণ, এবং প্রায় 5.1% হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে দুধে সবচেয়ে বেশি থাকে আপনার পানি। এই দুধটা হচ্ছে একেবারে সকল বয়সের, যে কোনো বয়সের সকল মানুষের জন্য একটা আদর্শ খাদ্য। এর পুষ্টি মান এবং খাদ্যমান অনেক বেশি। অনেক ক্ষেত্রে আমরা দুধ খাওয়া খাই না, দুধের অনেকে দুধের প্রতি অনীহা, বা অনেকে দুধ খাওয়া হয়ে উঠে না, বা অনেক সময় দুধের দাম বেশি থাকে। কিন্তু বর্তমানে দুধের অনেক ক্ষেত্রে খামারিরা দুধ ফেলে দিচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এত ভালো একটা খাবার, আপনার ভাত রুটি, আপনার ভাত রুটির চেয়ে দুধ অনেক ভালো। শুধু যদি দুধ খেয়েও থাকেন, আল্লাহ রহমতে দেখেন যে এখানে কি আছে, আপনার খাদ্য উপাদান সব আছে, পানি আছে, খনিজ লবণ আছে, কার্বোহাইড্রেট আছে যেটা ভাত আর এই রুটিতে থাকে, তারপরে প্রোটিন আছে এবং ফ্যাট আছে, আর কি দরকার আপনার বলেন। সো দুধে অনেক কিছু আছে, শুধু দুধ খেয়েও বেঁচে থাকা যায়। তো এই জিনিসগুলো আমাদের একটু করতে হবে। আজকে হচ্ছে 1 জুন, বিশ্ব দুগ্ধ দিবস। সো এই দিবসে, শুধু দিবসটা না, আমি এর আগেও দুধের উপকারিতা নিয়ে বারবার আমার রোগীদেরকে বলি দুধ খাবেন, এবং দুধ এবং দুগ্ধজাত যে খাবারগুলো, যেমন দই, এটা হচ্ছে এখানে দুধে বা দইয়ে যেটা থাকে ল্যাক্টোবেসিলাস, এক প্রকারের ব্যাকটেরিয়া যা পাকস্থলীয় ক্ষুদ্রান্তের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। আপনারা কি বুঝতে পারছেন দুধের কি থাকে? এই দুধ হচ্ছে এক প্রকার প্রোবায়োটিক্স, উপকারী বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে। এই উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে বিভিন্নভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উপকার করে, শুধু কেবল উপকারী। দুধে লাইপেজ নামক এনজাইম থাকে, এনজাইম মানে আমাদের যে খাবারকে ভাঙতে, হ্যাঁ, মেটাবলিজমে, ডাইজেস্টে, এই এনজাইম খুবই উপকারে আসে। এই লাইপেজ নামক এনজাইম থাকে, যাহা এই যে দুধের মধ্যে বলছিলাম প্রোটিন, এই প্রোটিনকে ভাঙতে সহায়তা করে। তারপর আছে প্রোটিয়েজ নামক এনজাইম, যেটা প্রথমটা লাইপেজটা হচ্ছে চর্বি ভাঙতে সহায়তা করে, দ্বিতীয়টা হচ্ছে প্রোটিয়েজ নামক যে এনজাইম সেটা হচ্ছে প্রোটিন ভাঙতে সহায়তা করে। তারপর আছে ল্যাক্টোপারঅক্সিডেজ এনজাইম, এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, যে ভাইরাস ব্যাকটেরিয়া, এখন ভাইরাসের আতঙ্কে আছি আমরা সবাই, ঠিক না? তো ওদের কিছু ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ রোগ তৈরি করে, এই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে এই ল্যাক্টোপারঅক্সিডেজ এই এনজাইমটা ধ্বংস করে দেয় শরীর থেকে। তারপরে দুধে বিভিন্ন ভিটামিন থাকে, ভিটামিন B2, B12, যেটা আমি আর আগে বলেছি, ভিটামিন B খুবই উপকার আসে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হতে শুরু করে আমাদের স্মরণ শক্তি বাড়া। হ্যাঁ, ওই যে ভুলে যাওয়া একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? তারপরে ভিটামিন D আছে, হ্যাঁ, D নিয়ে আমি ওর আগে বহু বলেছি, এবং আমার জার্নাল বাংলাদেশের D নিয়ে মানে অনেক প্রাচীন আর্টিকেল আমার জার্নাল পাবলিকেশন হয়েছে।
ভিটামিন বি টু মুখ ও মুখ গহ্বরের স্বাস্থ্য ভালো রাখে, যে মুখে বিভিন্ন অনেক সময় গা হয় বা মুখে বিভিন্ন ক্ষতিকর বিভিন্ন ক্যান্সার হয়, হ্যাঁ মুখে বিভিন্ন প্রকার রোগ হয়, হ্যাঁ এগুলো আমাদের ভিটামিন বি টু হেল্প করে। ভিটামিন বি টুয়েলভ রক্ত শূন্যতা কমায়। ভিটামিন ডি মিনারেল মোবিলাইজেশনে সহায়তা করে, বিভিন্ন যেমন ক্যালসিয়াম শরীরে যদি ডিপোজিট হওয়ার জন্য ভিটামিন ডি এর অনেক মানে ভূমিকা আছে। ভিটামিন ডি হাড় জোড়ার অনেক উপকার করে থাকে, আপনারা সবাই জানেন। সো দুধ এগুলো কিন্তু সব দুধে পাওয়া যায়, দুধে ক্যালসিয়াম পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়। ফসফরাস নামটা একটু কম শুনেছেন আপনার, ফসফরাস খুবই উপকারী একটা খনিজ লবণ, হ্যাঁ খনিজ উপাদান, যেটা আমাদের দাঁত এবং হাড় বোনস হাড্ডির গঠন, হাড্ডির ক্ষয়পূরণ, হাড্ডির বৃদ্ধি আমাদের বৃদ্ধিতে সহায়তা করে। ইভেন কি রক্তচাপ, রক্তের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এই প্রেশারকে নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে, যেটা দুধে থাকে, ঠিক না? দুধের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে, আমি বলেছিলাম ইতিপূর্বে, কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট গ্লুকোজ ও গ্যালাকটোজের সমন্বয়ে গঠিত ল্যাকটোজ, যা মস্তিষ্ক বিকাশে সহায়ক ও দ্রুত শক্তিদায়ক। আপনার দুধ খেলে খুব দ্রুত আপনি এনার্জি পাবেন, হ্যাঁ, এবং মস্তিষ্কের গঠনে সহায়তা করে থাকে দুধ। দুধে থাকে 70% স্যাচুরেটেড ফ্যাট এবং 27 মানে 27% মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এতে আছে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, ওমেগা 3, এর আগে বলেছিলাম করোনার সময় ওমেগা 3 আপনাদের মনে আছে কিনা, যেটা আমাদের রোগ প্রতিরোধে হেল্প করে, তো ওমেগা 3 থাকে দুধে। এই সকল এই যে বললাম বিভিন্ন স্যাচুরেটেড ফ্যাট মানে আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলা রক্তচাপ নিয়ন্ত্রণে ও হার্ট আমাদের যে হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে। দুধে থাকে 80% কেজিন, 20% হোয়ে প্রোটিন থাকে। এতে সকল অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান, অ্যামাইনো অ্যাসিড আপনার নাম শুনেছেন। আমরা অনেক সময় যারা খুব ডেবিলেটেড দুর্বল, হ্যাঁ শক্তি নাই, খুব বয়স্ক লোক বা বেশিরভাগ দুর্বল বা অনেক অনেক শ্রমিক পেশাজীবী, বিভিন্ন মানুষকে অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে স্যালাইনের মতো করে ইনফিউশন বা মুখে খেতে দিই, ঠিক না? কিন্তু দুধে থাকে। দুধ দেহের পেশি গঠন ও ক্ষয়পূরণে কার্যকরী এবং খনিজ উপাদান শোষণে সহায়তা করে। তো দুধের অনেক গুণ, এই দুধ আমরা নিয়মিত খেতে হবে এবং পরিমিত। এখন দুধ আমরা খেতে বলেছি মানে আপনি সারাদিন কেবল দুধই খাবেন তা না, শুধু একটা জিনিস আমার কথা হচ্ছে, দুধটা হতে হবে কি ভেজাল মুক্ত। দুধে পানি মিক্স করা হয়, দুধে যারা দুধ ব্যবসায়ী অনেকেই করেন, একেবারে বাংলাদেশের ইতিহাস থেকে আমি দেখে আসছি ছোটকাল থেকে। আগে দেখতাম গ্রামে গঞ্জে বাজারে দুধ ব্যবসায়ী পানি যারা দেয় এটা ধরার জন্য বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত হইতো, ঠিক না? এখনো হয় বিভিন্নভাবে। তো পানি দিব না আমরা, আমরা ফ্রেশ দুধ দিব মানুষকে, যে দুধ খেলে এই যে পুষ্টিগুণ এতক্ষণ বলছি কিন্তু আরও পুষ্টিগুণ আছে, হ্যাঁ অনেক বড় হয়ে যাবে লেকচার, আমি মূল জিনিসটা আপনাদেরকে বলছি। তো পানি দিব না, শুধু আমরা দুধটা যখন আমরা আগুনে জাল দিব বা উতরাবো বা যাই বলি না কেন আগুনে সিদ্ধ করব, তখন উপরে একটা সর পড়ে, হ্যাঁ ওই সরটা খাবেন না দয়া করে। ওই সরটা আবার খেতে পারে বাচ্চারা, যাদের বয়স বিলো ধরেন 25 বা 18 নিচে যারা আছেন তাদেরকে বা ছোট বাচ্চারা সর দিতে পারেন, যারা বয়স্ক লোক অ্যাডাল্ট মোর দেন 30 অফ পিপল ওই 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 সর বা উপরে যে যেটা একটা ইয়ে পড়ে, হ্যাঁ আপনারা জানেন এটার অন্য কাজ আছে, সেই কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু খাবেন না ওইভাবে। মূল দুধটা আপনারা খাবেন। দুধ থেকে যারা দুধ খেতে পারেন, অনেক সময় আমাকে বলেন স্যার দুধ খেতে পারি না, ছোটকাল থেকে হাড্ডির অবস্থা খুব খারাপ, IBS প্রবলেম আছে, হ্যাঁ খাইলেই পাতলা পাকানো হয় বা খেলে বমি আসে বা হজম হয় না, হ্যাঁ আগডু পাগডুম অনেক কিছু হয়, হইতেই পারে একটা মানুষের। তারা যেটা করবেন দুধটাকে দই বানিয়ে খাবেন, হ্যাঁ তবে চিনি দিবেন না, চিনি চিনি হচ্ছে হোয়াইট পয়জন, হ্যাঁ বিষ, মানুষের শত্রু, সেটা হচ্ছে টক দই যেটা, হ্যাঁ টক দই মানে কি চিনিবিহীন দই, ওটারই টক দই বলে অনেকে, এটা খাবেন, এটা বানিয়ে খাবেন খুবই উপকারী। সেটা না হলে দুধকে প্রসেস করে অনেক কিছু বানানো যায়, ঠিক না? দুগ্ধজাত যে কোনো পণ্য যেটা আপনার উপকার হয় আপনারা মানে ডাইরেক্ট না খেতে পারলে ইনডাইরেক্টলি খেতে হবে। দুধ খুবই উপকারী, আমরা দুধ আর ফেলে দিতে দিব না কৃষকদের বা আমাদের খামারিদের। আমরা যে যেখানে বাংলাদেশের আছি
দয়া করে আপনারা দুধ কেনা শুরু করবেন, নিয়মিত দুধ খাবেন, অন্য খাবার কমাবেন, ভাত রুটি কার্বোহাইড্রেট শর্করা এগুলো কমাবেন, কারণ আমার দুধের মধ্যে অলরেডি 5.1% কার্বোহাইড্রেট আছে, তো আমার ভাত খাওয়ার দরকারটা কি? হ্যাঁ, খেলো আমরা কম খাবো, ভাত চাল এগুলা মানে রুটি বা এই জাতীয় খাবার কম খেয়ে আমরা দুধ খেতে পারি, তাহলে খামারিও বাঁচবে, ঠিক না? আমরা প্রয়োজনে চাল বেশি উদ্ধৃত হলে বিদেশে রপ্তানি করবো ইনশাআল্লাহ। তো সবাই আশা করি এই ভিডিওটা যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন বা আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে বা প্রিয়জনকে উপহার দিতে পারেন শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো বিষয় নিয়ে আমি আসছি এবং স্পেশালি খাবার খেলে বা কী কী এক্সারসাইজ করলে ভালো থাকবেন সেটা নিয়ে আমি আসছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক দিয়ে রাখবেন, ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এই ডাটাগুলো আমি দিতে পারি। তাহলে দুধ যারা এখনও খান নাই বা খাওয়ার ইচ্ছা নাই, হ্যাঁ, তারা আমার মনে হয় এখন থেকে দুধ না খেতে গেলে দই খাবেন, দই না খেলে দুধকে প্রসেস করে অনেকভাবে খাওয়া যায় সেটা খাবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।